অরিজিনাল বেজিং এবং এই যে রানার বা দেশি বাচ্চাগুলো এগুলো চেনার উপায় কি? এটা কিন্তু আমি জাস্ট এটা দেখানোর জন্য আলাদা করেছি। এই যে দেখেন এই বাচ্চাটা আমার হাতে যে বাচ্চাটা রয়েছে একটু যদি দেখেন, এই বাচ্চাটার সাইজ কিন্তু অনেক বড় এবং নড়াচড়া করে না, এটা যেভাবে রেখে দিছি ওইভাবেই আছে। সমাত দর্শক, উদ্যোগী তরুণ বন্ধুরা, আর সাধ বর্তমানে অনেকেই অনলাইনে বাচ্চা অর্ডার দিয়ে বাচ্চা ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে বা অনেকেই বিশ্বস্ততার মানুষকে খুঁজে। সেক্ষেত্রে আমাদের রতনদা কিন্তু অত্যন্ত একজন বিশ্বস্ত মানুষ, তাকে আমি নিজস্বভাবে চিনি, সে একজন ভালো মানুষ। যদি আপনারা বাচ্চা নিতে চান অনলাইনে অর্ডার দিয়ে, অনেকেই প্রতারিত হতে পায়, অনেকেই প্রতারিত হয়ে থাকেন, সেক্ষেত্রে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। তো আপনারা চাইলে আমাদের রতন ভাইয়ের হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিতে পারেন। খাকি ক্যাম্বেল, জিনডিং, বেলজিয়াম, পিকিং সব ধরনের বাচ্চাই তিনি বিক্রি করে থাকেন। আজকে তার হ্যাচারি সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করুন। এখানে আপনার আছে হচ্ছে জিনডিং জাতের হাঁসের বাচ্চা আছে, খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা আছে, বেজিং জাতের হাঁসের বাচ্চা আছে, তারপরে আপনার আছে হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা এবং কিছু রানার জাতের হাঁসের বাচ্চাও এখানে আছে। সবই আছে মোটামুটি। আজকে আমাদের এই বেডগুলোতে আজকে শুধু বেজিং আর এই জাতগুলো উঠছে, আর আমাদের রূপালী কাকলি এবং ব্ল্যাক হোল যে বেডটা, এই বেডটা আজকে ওঠেনি, হয়তো আগামী দুই দিন পরে এই বেডটা উঠবে আর কি। সব এই বাচ্চাগুলো বিক্রি করেন? জি জি, সব জাতের বাচ্চাই মোটামুটি আমাদের এখানে পাওয়া যায় আর কি, সব জাতের বাচ্চাই বিক্রি করে থাকি। তো এগুলো দেখা যায় বেডগুলো আলাদা আলাদাভাবে দেয়। তো আমরা যেমন বেজিংয়ের বেডটা কিন্তু এর সাথে ওঠেনি, বেজিংটা কিন্তু আলাদাভাবে উঠছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ বেজিংটা আলাদাভাবে উঠছে, বাট এই বেজিংটা আমরা দেখা যাচ্ছে যে বিক্রি হয়ে গেছে বেজিংয়ের বাচ্চাগুলো, কিন্তু অল্প কিছু বাচ্চা আছে যেগুলো আমি এখানে এগুলোর ভিতরে আর কি দেখাচ্ছি, আর অন্যান্য জাতগুলো আপাতত আজকে ওঠেনি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার বেজিং জাতের হাঁসের বাচ্চা, এগুলো কিন্তু আপনার অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চা, দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চা, আর এটা কিন্তু বেজিং অরিজিনাল বেজিং। আর ওই পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ওই পাশে সাদা বাচ্চা যেগুলো আছে আপনাকে যদি একটু দেখাই, এগুলো কিন্তু আসলে অনেকে মনে করে এটাও কিন্তু বেজিং, কিন্তু আসলে কিন্তু এটা অরিজিনাল বেজিং না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতে দেখেন দুইটা বাচ্চা আমি যদি দেখাই, যে এই বাচ্চাটা দেখেন এবং এই বাচ্চাটা দেখেন, দুটো বাচ্চা কিন্তু দেখতে একই রকম, এটা হচ্ছে অরিজিনাল বেজিং আর এটা হচ্ছে ক্রস। অর্থাৎ এই সাদা বাচ্চাগুলো হচ্ছে বিভিন্ন জাতের আছে, যেমন আপনার ইন্ডিয়ান রানার আছে এই সাদা জাত, আবার খাকি ক্যাম্বেলের সাদা একটা জাত আছে, এটাও কিন্তু আপনার ওই দেখতে সাদা একই রকম, এই বাচ্চাটাও দেখতে সাদা, যার কারণে অনেকেই কিন্তু ভুল করে আসলে এই বিষয়টা। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অরিজিনাল বেজিং বলে অরিজিনাল বেজিংয়ের জায়গায় এই যে এই বাচ্চাগুলো আপনার চালিয়ে দেয়, এগুলো যেটা বলছেন সেটা হলো যে দেখতে একই রকম। জি, দেখতে একই রকম, আলাদা আলাদা জাত আছে, একটা হচ্ছে এইটা হচ্ছে বিভিন্ন জাতের, যেমন রানার আছে এখানে আর হচ্ছে বেজিংটা রানার, এটা এখানে বুঝতে পারলো কি? আচ্ছা, পাবলিক বুঝতে পারলো। আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছেন ভাই, যে অরিজিনাল বেজিং এবং এই যে রানার বা দেশি বাচ্চাগুলো এগুলো চেনার উপায় কি? এটা কিন্তু আমি জাস্ট এটা দেখানোর জন্য আলাদা করেছি। এই যে দেখেন এই বাচ্চাটা আমার হাতে যে বাচ্চাটা রয়েছে একটু যদি দেখেন, এই বাচ্চাটার সাইজ কিন্তু অনেক বড় এবং নড়াচড়া করে না, এটা যেভাবে রেখে দিছি ওইভাবেই আছে। বেজিংকে বেজিং বা পিকিং যে যেটাই বলে, এটাকে কিন্তু অনেকে ব্রয়লার হাঁসও বলে থাকে। এটার পাটা যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটার পাটা কিন্তু একটু মোটা অন্যান্য বাচ্চার চেয়ে, এটার পাটা একটু মোটা, শরীরটাও দেখেন একটু, শরীরের গঠনটাও একটু বড় একটু বড়, হ্যাঁ ওদেরগুলো থেকে। এইটার পাশাপাশি আমি যদি আরেকটা বাচ্চা আপনাকে এইখান থেকে দেখাই, যেটা হচ্ছে ক্রস এবং রানার আছে, এখান থেকে যদি আমি একটা বাচ্চা আপনাকে উঠিয়ে দেখাই, এই যে দেখেন, আর এটার গায়ের কালারটা দেখেন কত সুন্দর গাঢ় হালকা গোল্ডেন কালার, কত সুন্দর কালার। জি, অরিজিনাল বেজিং যেটা। আচ্ছা, এই বাচ্চাটা আমি বেজিংয়ে এখানে রেখে দিলাম, আর এটা হচ্ছে আপনার ক্রস বাচ্চা, এটা হচ্ছে ইন্ডিয়ান রানার, দেখেন আমি রেখে দিয়েছি কত নড়াচড়া করতেছে, চিল্লাচ্ছে, এটা যদি দেখাই দেখেন কত নড়াচড়া করে, আর আগের বাচ্চাটা কিন্তু এত নড়াচড়া করেনি, ঠিক আছে। এই বাচ্চাটা যদি দেখেন, এর বডিটা দেখেন আগেরটার চেয়ে কিন্তু এর বডিটা ছোটো। ইন্ডিয়ান রানার? জি, এটা হচ্ছে ইন্ডিয়ান রানার, এটার বডিটা কিন্তু ছোটো, এবং আমি যদি এই যে পাটা দেখাই, আগের বাচ্চার পাটা কিন্তু দেখছেন অনেক মোটা ছিল, বাট এটার পাটা কিন্তু একটু চিকন। জি, এটার ওয়েটটাও কম, ওইটার ওয়েটটাও বেশি, আবার শরীরটা দেখেন, এই যে পশমগুলো আছে, লোমগুলো যে আছে, এগুলো কিন্তু পিওর সাদা দেখা যাচ্ছে, আর আগের বাচ্চাটা যে ছিল ওইটার কিন্তু আসলে লোমগুলো একটু গোল্ডেন কালার ছিল, ঠিক আছে। আর
এইগুলোই মূলত আসলে এটা ছোটবেলায় চেনা খুব ডিফিকাল্ট, যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তারাই চিনতে পারে। আর এটার হচ্ছে মেইন আরেকটা যেটা লক্ষণ, সেটা হচ্ছে আপনি যখন খামারে নিয়ে যাবেন, খামারে নিয়ে যাওয়ার পরে এই বাচ্চাগুলো আপনার খাবার একটু কম খাবে, যেগুলো ক্রস জাতের বাচ্চা। কিন্তু যেটা হচ্ছে অরিজিনাল জাতের বাচ্চা এগুলো কিন্তু খাবার পরিমাণে অনেকটা বেশি খাবে। জি, অরিজিনাল বেজিং যেটা, সেটা খাবার পরিমাণে অনেকটা বেশি খাবে। ঠিক আছে, বেজিং আর পিকিং তো একই? জি, বেজিং এবং পিকিং একই। আরেকটা প্রশ্ন করছেন ভাই, এটা নিয়ে আমি কথা বলি যে বেজিং জাত এবং পিকিং জাত এই দুটো কিন্তু সেম জাত, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যখন বেজিং জাতটার প্রচলন, বেজিং কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে আছে, কিন্তু গত 2-3 বছর যাবৎ বেজিংয়ের প্রচলনটা বেশি শুরু হয়েছে মাংসের জন্য মার্কেটিংয়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী আছে যারা বেজিং বলে বলে যখন অনেক সময় বিক্রি হয় না, তখন এরা আবার নতুন একটা নাম দিয়েছে পিকিং। মূলত আপনার এটার নাম কিন্তু পিকিং, বাট বাংলাদেশে এটার নাম বেজিং হিসেবে পরিচিত। আপনি যদি নেটে সার্চ দেন, পিকিং দিয়ে সার্চ দিলে এই হাঁসগুলো দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, চীনের রাজধানীর নাম অনুসারে এই হাঁসটার নাম আর কি রাখা। তো তারা আবার নতুন নাম দিয়ে আর কি, এই পিকিং নামটা আগে থেকেও ছিল, বাট ওই নাম দিয়ে তারা দেখায় যে পিকিংটা আলাদা জাত, এটা হচ্ছে বিদেশি জাত, এই হিসেবে তারা বিক্রি করে। কিন্তু মূলত দুটো জাত কিন্তু একই রকম। জি জি, তো যারা মূলত আসলে বেজিংয়ের বাচ্চা নেবে, অরিজিনাল বেজিং বাচ্চা নিতে যাচ্ছে, তারা আসলে এসে খামার দেখে, হ্যাচারি দেখে নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। এখানে মোটামুটি আপনার প্রায় 2800 মতো বাচ্চা আছে। জি, এখানে আপনার কিছু বাচ্চা উঠছে আর কি একটা বেডের, আর প্রায় অর্ধেক বাচ্চা আছে যেটা এখনও ওঠা শেষ হয়নি, এগুলো উঠবে হয়তো ধীরে ধীরে উঠতেছে। তো এটা ফার্স্ট ট্রিপের বাচ্চাটা বের হয়েছে আর অর্ধেক আছে। আমাদের প্রত্যেকটা বেডে আপনার প্রায় 5,000 থেকে 6,000, 7,000, 8,000 পর্যন্ত ডিম দেওয়া থাকে প্রতিদিন, এগুলো কন্টিনিউ ওঠে। এটা আমরা সাপ্তাহিক বলতে আমরা একদিন পর পর ডিমগুলো দিই, একদিন পর পর 5,000, 7,000, 8,000 এইভাবে ডিমগুলো দেই। যখন ওঠা শুরু হয় তখন কন্টিনিউ এইভাবেই একদিন পর পর 5-7,000 করে একবারে কন্টিনিউ ওঠে। তবে আবার বেজিংটা একটু কম আছে, বেজিং আর যেটা ব্ল্যাক হোল বা রূপালী কাকলি এই ডিমগুলো একটু পরিমাণে কম আছে। এটা আমরা সপ্তাহে আমাদের দুটো করে বেড থাকে, যেহেতু এইগুলোর ডিমের একটু স্বল্পতা আছে। আর আমরা এই বেজিং এবং যেটা অরিজিনাল বেজিং আর যেটা রূপালী কাকলি, এটা আমরা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে এই ডিমের থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করি, যাতে 100% অরিজিনাল বাচ্চাটা হয়। জি জি, এই ডিমগুলো সংগ্রহ করি, আমাদের নিজস্ব কিছু খামার রয়েছে যেগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করি। এর পাশাপাশি আমাদের নিজস্ব খামারের বাচ্চা দেওয়া আছে বিভিন্ন খামারের কাছে, তারা এই হাঁসগুলো লালন পালন করে এবং সেখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করি। বর্তমানে আমাদের রাজশাহীতে কিছু খামার রয়েছে এবং আমাদের নওগাঁতে কিছু খামার রয়েছে, সেখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করতেছি। এগুলো কি আপনাদের নিজস্ব? জি, আমাদের নিজস্ব কিছু আছে, ধরেন এগুলো অন্যের খামার, বাট আমরা ওইটা আমরাই বাচ্চা দিয়েছি এবং অরিজিনাল বাচ্চা দিয়েছি এবং অরিজিনাল ডিম থেকে আমরা এগুলো সংগ্রহ করি ডিমগুলো। আপনারা যেখানে বাচ্চা দিয়েছেন সেই খামার থেকে ডিমগুলো সংগ্রহ করেন? জি জি, আর এছাড়া আমাদের নিজস্ব খামার তো আছেই, আসলে নিজস্ব খামার দিয়ে এত বাচ্চা প্রতিদিন এত ডিম আসলে সম্ভব হয় না, ডিম সংগ্রহ করা তো অনেক টাফ। হ্যাঁ হ্যাঁ, অনেক ডিম লাগে প্রতিদিন। মাসিক আপনাদের এখানে কি পরিমাণ বাচ্চা বিক্রি হয়? মাসিক আমাদের প্রায় 2 লাখের মতো বাচ্চা বের হয়, 2 লক্ষ প্রতি মাসে। হ্যাঁ, যদিও গত 2 বছরে আরও বেশি, 2 বছরে আপনার তার আগে অনেক বেশি ছিল, প্রায় 3 লাখের কাছাকাছি গিয়েছিল, কিন্তু জানেন যে গত 2 বছরে কিন্তু এইখানে অনেকটাই লসের সম্মুখীন হয়েছেন যারা হ্যাচারি মালিক। তো সেই হিসেবে দেখা যাচ্ছে গত 2 বছরে লস হওয়ার কারণে আমাদের কিছু মেশিন এবং কিছু বেড ওইগুলো আর কি বিক্রি করে দেওয়া হয়েছে, কিছু নষ্ট হয়ে গিয়েছে, ওগুলো মেরামত করা হয়নি, যেহেতু 2 বছরের একটা ধকল গিয়েছে। তো এই বছরে মোটামুটি 2 লাখের